করে নিচ্ছি। 0947। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে ভিডিও দেখাইতে চাই সেই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে 99% মানুষ রয়েছে সেই সেটিংটির বিষয়ে জানে না যে টাইমের মধ্যে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে সেটি কীরকম। সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে ফুল ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন এবং আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। সেই ভিডিওটি আপনাদের জন্য নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো স্ক্রিনে দিয়ে লক্ষ্য করবেন যে কিভাবে আমি টিমটি চালিয়ে যাই। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন যে আলতার লক, তো সেটিকে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন ওপেন করে নিচ্ছি, ওপেনে ক্লিক করে তারপর সেখানে দেখাচ্ছে ইন্টার নিউ পিন। তো আপনি একটি নিউ পিন মেরে রাখবেন যাতে অন্য কোনো সময় খুলতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তারপর এখানে দেখতে পারবেন যে এই অ্যাপটি পারমিশন চাচ্ছে, সেই পারমিশন এলাও করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে 10 সেকেন্ড সময় নিয়েছে, সেই সময়টি অপেক্ষা করতে হবে। তারপরে আরেকটি পারমিশন এলাও করে দিতে হবে। তো তারপর আপনারা উপরের ডান দিকে ত্রিডটে ক্লিক করে সেটিং অপশনে গিয়ে লক টাইপে ঢুকে সেখানে দেখতে পারবেন যে অনেক মডিফাই রয়েছে। ব্যাটারির সঙ্গে করতে পারবেন, মিনিটে মিনিটে চেঞ্জ হবে। তো আওয়ার্স অ্যান্ড মিনিট পিনটি আমি ওপেন করে নিচ্ছি। তারপরে দেখতে পারবেন যে আমি সেই অ্যাপটিতে ঢুকে নিচ্ছি, সেখানে লক দেখাচ্ছে। তো আমি টাইমের সঙ্গে লক যখন রেখেছি তখন আপনাদেরকে ছুটিয়ে দেখাচ্ছি। 9:50 হয়েছে, এখন আপনারা যারা যে অ্যাপে লক লাগানোর তাকে সেটাকে লক লাগিয়ে নেবেন। পারমিশনটি এলাও করে দিতে হবে। তো আমার ভিডিওটি ভালো হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।